বিএনপি জামাত ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফায় টানা 48 ঘন্টার অবরোধে প্রায় স্বাভাবিক রয়েছে রাজধানীর জনজীবন। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহন চলাচল করছে। দিনাজপুরে সীমিত সংখ্যক গণপরিবহন চলাচল করলেও দূরপাল্লার যান বন্ধ রয়েছে। বগুড়ার দ্বিতীয় বাইপাস এলাকায় সকালে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। খুলনায় অবরোধের প্রভাব নেই বললেই চলে, নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। রাজশাহীতেও জনজীবনে তেমন প্রভাব পড়তে দেখা যায়নি। নারায়ণগঞ্জের মহাসড়ক ও সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের সমর্থনে সকালে শহরের 18 নম্বর ওয়ার্ড এলাকায় মহানগর বিএনপি একটি ঝটিকা মিছিল বের করে, যদিও পুলিশ আসার আগেই তারা চলে যায়।